আগরতলা সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে ত্রিপুরা প্লেয়ার অ্যাসোসিয়েশনের সমস্ত খেলোয়াড়দের পুষ্টিজাতীয় খাবার দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন আশিষ সাহা সহ ত্রিপুরা কর্মচারী ফেডারেশনের সদস্যরা। আমাদের এই সরকারি কর্মচারী সংগঠনের অফিস গৃহে ত্রিপুরা প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমাদের রাজ্যের যারা খেলোয়াড়, বিশেষ করে আগরতলা শহরের বিভিন্ন মাঠে বিভিন্ন খেলাধুলার সঙ্গে যে খেলোয়াড়রা যুক্ত, দীর্ঘদিন করোনা আবহে খেলাধুলা বন্ধ হয়ে আছে, খেলোয়াড়রা ঘরে বসে তাদের শারীরিক চর্চা করে, তো এটা সকলেরই জানা যে এই রাজ্যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া একটা বড় অংশের পরিবার থেকেই খেলোয়াড়রা উঠে আসে এবং এই খেলোয়াড়দের তাদের জীবন ধারণের ক্ষেত্রেও বিশেষ করে সুষম খাদ্যের যে প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তাটা তারা যেহেতু ঘর থেকে বেরোতে পারছে না, তাদের পরিবার বর্গের মধ্যে নিম্ন আয়ের মানুষ বেশি, তো স্বাভাবিকভাবে এই অসঙ্গতির কারণে তাদের আজকে এই যে শারীরিক চর্চা করে যে সুষম খাদ্যের প্রয়োজন, এটা একটা ঘাটতি দেখা। আমাদের খেলোয়াড় বন্ধুরা যারা ত্রিপুরা প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে দীর্ঘ সময় থেকে যুক্ত, বিশেষ করে যারা কর্মকর্তারা, আমাদের সরকারি কর্মচারী নেতৃবৃন্দ, সকলে মিলে আজকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে এই আগরতলা শহরের খেলা মাঠের যারা খেলোয়াড়, তাদের হাতে সুষম খাদ্যের কিছু তুলে দেওয়ার জন্য এই প্যাকেটগুলি তৈরি হয়েছে, তার সাথে স্যানিটাইজার এবং মাস্ক, এগুলি আজকে এখানে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। রিপোর্ট ভয়েস 18।